জন্য স্বপ্ন ধরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আল হামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা মুহাম্মাদিন আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া اصحابিহি প্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহর মেহেরবানীতে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদেরকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান এটি নিউজের জুমা পূর্ববর্তী চমৎকার এবং জীবন ঘনিষ্ঠ আয়োজন ইসলামকে বলে অনুষ্ঠানটি নিবেদন করছে স্বপ্ন ধরা প্রিয় দর্শক আমরা প্রতি সপ্তাহে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করে থাকি আলোচনা করবার জন্য আমন্ত্রণ জানিয়ে থাকি দেশের একজন বিদগ্ধ স্কলারকে আজকেও যথারীতি আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন প্রখ্যাত আওয়ালী দিনকে চলুন শুরুতেই তার সঙ্গে আমরা পরিচিত হয়ে নিচ্ছি বিজ্ঞ স্কলার হিসেবে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের স্টুডিওতে এসেছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার আস ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা জানি আপনি অত্যন্ত ব্যস্ত মানুষ ব্যস্ততার মাঝেও আজকে আপনি আমাদেরকে সময় দিচ্ছেন। সেজন্য আপনার প্রতি কৃতজ্ঞতা আদায় করছি। ধন্যবাদ। প্রিয় দর্শক আজকে আমরা যে বিষয়ে আমাদের প্রিয় শেখের কাছ থেকে আলোচনা শোনার চেষ্টা করবো তা হচ্ছে সমাজ সংস্কারে মোহাম্মদ সাল্লাহমু আলীসাল্লাম প্রিয় দর্শক আমরা জানি যে রবিউল আউ্য়াল মাস চলে এসেছে এবং রবিউল আউ্য়াল মাস আসলেই আমরা রসুল সাল্লু আলী লিখতে শুরু করি ওনাকে নিয়ে একটু জানার চেষ্টা করি যদিও এটা পুরো বছর ব্যাপী থাকা উচিত দুঃখজনক হলেও সত্য যে বছরের অন্যান্য দিনগুলোতে আমরা ভুলে থাকি আমরা সিরাত পাঠের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব নিয়ে গত সপ্তাহে আলোচনা শুনেছিলাম আজকে আমরা সমাজ সমাজ সংস্কারে মোহাম্মদ সাল্লাম ভূমিকা কী ছিল চলুন এ বিষয়ে আমরা জানব আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন এটি নিউজ অ্যাট এই মেইলে আপনাদের যে কোনো প্রশ্ন এবং মতামত জানাবেন শেখ একদম শুরুতেই জানতে চাই রসুলসলোল্লাহু আলি ওয়াসাল্লাম একটি সোনালী সমাজ আমাদেরকে উপহার দিয়ে গেছেন সেই সমাজটা ওনার সংস্কারের পূর্বে সোনালী ছিল না সেই অন্ধকারে ঘুণে ধরা সমাজকে কিভাবে তিনি আলোর দিকে নিয়ে এসেছিলেন ধন্যবাদ আপনাকে আলহামদুল্লা সাল্লা আল্লাহবাদ নবী করিম সাল্লামের সমাজ কি ছিল তার আবির্ভাবের পূর্বে এবং তার আবির্ভাবের পরে কি হয়েছে সেই চিত্রটা আমাদের জানাটা খুব বেশি গুরুত্বপূর্ণ এবং তারপরে গুরুত্বপূর্ণ হলো যে কিভাবে তিনি এটি করেছেন আমরা জানি যে নবী করিম সাল্লা সাল্লামের আবির্ভাবের পূর্বে আরবের লোকেরা তারা তাদের মধ্যে যে সমস্ত কুসংস্কার বিশ্বাস ছিল সেগুলোতে তারা নিমজ্জিত ছিল এবং এই পরিমাণ কুসংন্ন বিশ্ব কুসংস্কার বিশ্বাসে নিমজ্জিত ছিল তারা যে তারা কাবাঘর তো অপ করতো হয়ে উলঙ্গ হয়ে এবং কন্যা সন্তান জন্ম হলে তাকে জীবন্ত কবরস্থ করে ফেলতো পুঁতে ফেলত এবং কন্যা সন্তান জন্মগত দেওয়া এটাকে লজ্জার কারণ মনে করত এবং সুদ ঘোষ তারপরে মাদক এবং ব্যভিচার এগুলো তাদের সমাজে নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল এবং সেই সমাজে শির্খ আল্লা দ্রোহিতা এই জিনিসগুলোকে কোনো দর্শনীয় বিষয়ে মনে করা হতো না সমাজে ভয়াবহতা এমন পর্যায়ে পৌঁছেছে যে বিশেষ করে মদিরাতে সাল্লামের আগমনের আগে আউস এবং খাজরাস দুই গোত্রের মধ্যে যুগ যুগ ধরে শতাব্দীকে শতাব্দী ধরে তারা লড়াই করত। বাবা মারা যাওয়ার সময় ছেলেকে ওসিয়ত করে যেত যে লড়াইকে তুমি টিকে রাখ টিকিয়ে রাখিও আবার ছেলে মারা যাওয়ার সময় তারপর জেনারেশনকে ওসিয়ত করে যেত এভাবে যুগ যুগ ধরে টিকে থাকতো ঝগড়াঝাটি সামান্য একটু কোনো একটা কুয়া থেকে ওটের পানি খাওয়াকে কেন্দ্র করে কার ওট আগে পানি খেয়েছে কার ওট পরে পানি পান করেছে এটাকে কেন্দ্র করে তারা লড়াই লিপ্ত হতো এবং গ্রামকে গ্রাম বা গোত্রকে গোত্র সাফ হয়ে যেত মরে এবং সন্তান হলে তাদের সবচেয়ে বড়ো গর্বের বিষয় থাকত যে সন্তান যেন ছেলে হয় এবং সে যেন লড়াই করতে পারে এটাই তাদের সবচেয়ে বড় চাওয়া ছিল এবং সন্তান ছেলে হলে গর্ববোধ করতো তারা এই জন্যই যে তাদের সাথে লড়াই করতে পারবে মেয়ে হলে সেটা পারবে না তো এই ছিল তাদের মানসিকতা পুরো আরবের যে জাহিল যুগের যে চিত্র সেটা এতটাই ভয়াবহ ছিল যে যুগটা নামই হয়ে গেছে জাহিলি যুগ বা অন্ধকারের যুগ সেই যুগটাকে পরিবর্তন করে আলোর পথে এতটাই দ্রুত গতিতে এবং এতটাই পরিষ্কার আলোর পথে নাম সাহেব নিয়ে এসেছেন যে পরবর্তী পরিস্থিতিটা ছিল এর উল্টা অর্থাৎ আহসবং খাজার সম্পর্কে আল্লাহ তালা করণে বলেছেন যে তোমরা দিনে কথা স্মরণ করো যখন তোমরা পরস্পর শত্রু ছিল ইস্কুন তুমি আদা আফ আল্লাহ আল্লাহুল তোমরা যখন পরস্পর শত্রু ছিল অতশাল্লাহ তোমাদের অন্তরের মধ্যে ঋদ্ধতা ভালোবাসা সহমর্মিতা দিয়ে দিয়েছেন নবী সাল্লাহ সাল্লামের সান্নিধ্যে এসে তারা এতটাই পরিবর্তিত হয়ে গেছেন যারা যুগ ধরে লড়াইয়ে লিপ্ত ছিলেন তারা একই দস্তরখানে বসে পাশাপাশি বসে খানা খেয়েছেন এবং একে অন্যের সহমর্মী সহমবেথই হয়েছেন সবচেয়ে সেলফিস মানুষগুলো সবচেয়ে বেশি একে অন্যের প্রতি সহমর্মী হয়ে গেলেন সবচেয়ে বেশি কুসংস্কারচ্ছন্ন মানুষগুলো সবচেয়ে বেশি করোনা এবং সুন্নার অনুসারী হয়ে গেলেন সবচেয়ে বেশি শিরকি নিমজ্জিত মানুষগুলো তাওহীদের ইমাম হয়ে গেলেন বেশি স্বার্থপর মানুষগুলো সবচাইতে হয়ে গেলেন এবং যে সমাজে কন্যা হিসাবে জন্মগ্রহণ করাটাকে দোষনীয় মনে করা হতো অপরাধ মনে করা হতো সেই সমাজে কন্যা হিসাবে জন্মগ্রহণ করার দোষ শুধু দূর করেননি কন্যা হিসাবে জন্মগ্রহণ করাটাকে গৌরবের বিষয় হিসেবে পরিণত করেছেন স্টাবলিশড করেছেন সমাজে এবং স্বয়ং সেই নবী মোহাম্মদ সাল্লাহি সাল্লামের ঘরেই আল্লাহতালা ছেলে দিয়েছেন একাধিক কেউই বেঁচে থাকেনি মেয়েরাই শুধু বেঁচে থেকেছে এবং তারাই বড়ো হয়েছে অর্থাৎ একটা সমাজকে আমূল পরিবর্তন করে তার জায়গা থেকে সরিয়ে এনে সম্পূর্ণ বিপরীত মেরুতে এনে দাঁড় করে দিয়েছেন নবী সাল্লাহিসাল্লাম তো এই ছিল তার সমাজ সংস্কারের স্বরূপ অর্থাৎ যা ছিল আর যা তিনি করেছেন এটা নিয়ে দীর্ঘ আলোচনা করা যেতে পারে আমরা সংক্ষেপে চেষ্টা করেছি শুধুমাত্র পুরো বিষয়টাতে একটু ফোকাস করার কিভাবে তিনি করেছেন এই পুরো পরিবর্তনটা সেটা যদি আমরা বলি তাহলে বলবো যে এটা আল্লাহব্বুল আলমীর একান্ত অনুগ্রহ এবং ওয়হির যে পাওয়ার সেটার মাধ্যমে তিনি করেছেন এখানে দুনিয়ার কোনো তত্ত্ব কোনো তাত্ত্বিকের কোনো তত্ত্ব কোনো গবেষকের কোনো গবেষণা সেটার অক্ষরে অক্ষরে ধরে ধরে তিনি আগাননি তাকে গাইড করেছেন স্বয়ং আল্লাহর্ববুল আলমিন আল্লাহর দেওয়া গাইড দিয়ে তিনি পরিবর্তন করেছেন যার কারণে এই মিরাকলিক পরিবর্তনটা সম্ভবপর হয়েছে পৃথিবীর ইতিহাসে এত দ্রুততার সাথে একটা সমাজ পরিপূর্ণ সংস্কার করে ফেলা একটা সমাজকে পরিপূর্ণ পরিবর্তন করে ফেলার কোনো নজির পৃথিবীর ইতিহাসে আরেকটি আপনি দেখাতে পারবেন না তিনি জন্মগ্রহণ করেছেন যখন তখন তার বাবা দুনিয়াতে বেঁচে নেই অর্থাৎ মায়ের গর্ব থেকে আসার আগে থেকেই বাবাকে হারিয়েছেন তার মানে বিপদ মাথায় নিয়ে দুনিয়াতে এসেছেন সহায়হীন এরপরে দুনিয়াতে আসার পরপরই তার মাকে তিনি হারিয়েছেন তার কিছুদিন পর তার একমাত্র আশ্রয়দাতা অবলম্বন তার সম্বল তার দাদাকে হারিয়েছেন এরপরে তার আশ্রয়দাতা তার সমস্ত বিপদ আপদে যিনি মাথা দিয়ে বুক দিয়ে দাঁড়াতেন সেই চাচা আবু তালেবকে এবং তার সবচেয়ে বড় অর্থ যোগানদাতা এবং সান্তনা দানকারী খাদেদা আমাকে একই বছর হারিয়েছেন তার মানে একটার পর একটা পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো এরপর মক্কার জীবনে তার যত বাধা বিপত্তি আসতে লাগলো তাতে রীতিমতো তার বেঁচে থাকাটাই দায় ছিল এরকম প্রতিকূল একটা পরিবেশের মধ্য দিয়ে মক্কা থেকে একসময় সময় অন্ধকার থেকে চলে যেতে হলো মদিনা যাওয়ার পরে যে শান্তি থেকেছেন তা না বদর ওহুদ খন্দক একটা যুদ্ধ চাপিয়ে দেওয়া হলো আগ্রাসন চাপিয়ে দেওয়া হলো এই দশ বছর মূলত তিনি তুলনামূলক কিছু কাজ করতে পেরেছেন তাতেও বাধা ছিল প্রতি বছরই যুদ্ধ তাকে করতে হয়েছে এই অল্প সময়ের মধ্যে দশ বছরের মধ্যে গোটা পৃথিবীর পট পরিবর্তন করলেন গোটা আরো বিশ্বকে পরিবর্তন করে ফেললেন এটা সম্ভবপর হয়েছে আল্লাহ তালার ওহি দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার কারণে আল্লাহর গাইডলাইন ফলো করার কারণে এটা কোনো মানুষের নিজস্ব বিবেক বিবেচনা গবেষণা তত্ত্ব কোনো কিছু দ্বারা এত মিরাকলিক পরিবর্তন পৃথিবীতে আসা সম্ভবপর নয় অনেক তথ্যবহুল আলোচনা আপনি আমাদেরকে উপহার দিচ্ছেন আমরা একটু জানতে চাই যে আপনি নারীদের কথা বললেন যে কন্যা সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথেই মাটিতে পুঁতে ফেলতো একটু বড় হলেই পুঁতে ফেলতো মাটিতে পরবর্তীতে রাসুলসাল্লাহ সাল্লাম এই নারীদেরকে কী মর্যাদা দিয়েছেন আজকে আমরা সমাজে দেখতে পাই যে নারীরা তাদের অধিকার নিয়ে অনেক ধরনের আলোচনা আমাদের সামনে নিয়ে আসেন যে নারীরা সমান অধিকার পাচ্ছেন না নারীদের অধিকার দেয়া হয় নাই অনেক সময় বলতে চেষ্টা করা হয় আসলে সাল্লাম নারীদেরকে কী মর্যাদা দিয়েছিলেন ধন্যবাদ আপনাকে আমি করিম সাল্লু সাল্লাম নারীদের মর্যাদার ক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে তাদেরকে শুধুমাত্র মুক্তই করেননি তাদেরকে কবর থেকে তুলে বেঁচে থাকার অধিকার এনে দিয়েছেন এমন কি তাদেরকে সমাজে তাদেরকে লালন পালন করাটাকে সবচেয়ে গৌরবের বিষয় হিসাবে স্টাবলিশড করেছেন সমাজে কিভাবে তিনি বলেছেন যে কোনো ব্যক্তি যদি দুটি কন্যা সন্তানের লালন পালন করে সঠিকভাবে লালন পালন করে তাদের প্রতি সদাচরণ করে জোলম অবিচার না করে বৈষম্য না করে সুন্দরভাবে উত্তমভাবে লালন পালন যদি করে দায়িত্বশীল তার পরিচয় যদি কোনো বাবা মা দেয় অভিভাবক করে তাহলে রবি সাল্লাহ তাদের সেই বাবা মার ওই কন্যা সন্তানকে লালন পালনের বিনিময়ে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন শুভানন্দ অথচ এটা হলো দুজন কন্যা সন্তান করলেই আপনি এই মর্যাদা পাচ্ছেন অথচ এক ডজন ছেলে ধরেন বারোটা ছেলে আপনি পাললেন। এবং তাদের সাথে সদা সবকিছু সব কিছু করলেন ইট সেলফ এটা একটা ভালো কাজ আপনি আল্লাহ কাছে রিওয়ার্ড পাবেন বাট এটার কারণে আলাদা করে কোনো আপনার জন্য রিওয়ার্ড নেই যেহেতু আপনি বারোটা ছেলে পালন করছেন তার জন্য যেটা দুইটা মেয়ের জন্য আছে কোরআনে কারিমে আপনি জানেন যে সুরা একটা সুরা আছে নাম হলো সুরাতুর নিসা নারীদের সুরা কোরআনে কিন্তু সুরাতুর রিজাল বা পুরুষদের সুরা বলতে কোনো সুরা নেই কোরআনে অনেক পুরুষদের নামে যেমন সুরা আছে নারীদের নামে আলাদা সুরা আছে এবং পুরো শূন্য আপনি ঘাটলে দেখবেন যে নারী হিসাবে জন্মগ্রহণ করার যে আনন্দ যে মর্যাদা এটা হাদিসের পাতায় পাতায় পরতে পরতে আমরা পাই নবী সাদ সাল্লাম বলেছেন যে আমি মেয়েদেরকে বেশি পছন্দ করি তার মানে জি ছেলে এবং মেয়ের মধ্যে মেয়েকে ভাই এবং বোনের মধ্যে বোনকে বাবা এবং মার মধ্যে মাকে তিনি প্রায়োরিটি দিতেন এর চেয়ে বেশি মর্যাদার কি হতে পারে আসবো আপনার কাছে আবার ছোট্ট একটি বিরতির পর প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নিউজের জুমা পূর্ববর্তী আয়োজন ইসলাম কি বলে অনুষ্ঠানটি নিবেদন করছে স্বপ্নধরা চমৎকার এবং জীবন ঘনিষ্ঠ এই আয়োজনের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতির সময় হলো আমাদের সঙ্গেই থাকুন সৌজন্য স্বপ্নধরা স্বাগত আরো একবার প্রিয় দর্শক দেখছেন ইসলামকে বলে আপনাদের এই চমৎকার এবং জীবন ঘনিষ্ঠ আয়োজনটি নিবেদন করছে স্বপ্নধরা আজকে আমরা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা শুনছিলাম যে সমাজ সংস্কারে মোহাম্মদ সোলাল্লাহ আলি সাল্লামের ভূমিকা কি ছিল এ বিষয়ে আলোচনা করছেন দেশের খ্যাতনামা স্কলার শেখ আহমদুল্লাহ শেখ আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি রসুল সাল্লাহ সাল্লাম তার পুরো জীবনটাতেই মানুষের জন্য কাজ করেছেন আপনি ইতিপূর্বে কন্যাদের কথা বললেন এবং নানানভাবে তিনি সমাজে মানবতার জন্যে কাজ করেছেন আমরা রসুলসলোল্লা সাল্লামকে ফলো করি কিন্তু মানবতার সেই কাজগুলো আমরা অনেকেই করতে চাই না অনেকেই পিচপা হয়ে থাকে মানুষের জন্য এগিয়ে যেতে চাই না এবং মানুষের দুঃখ কষ্টে অনেক সময় আমরা হাসি এমন কি আমরা অনেক সময় দেখি যে মানুষ মৃত্যুবরণ করলে অনেক আলহামদুলিল্লাহ বলে মানবতার জন্য রসুল সাল্লু আলি সাল্লাম মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের জন্য কি কি উদাহরণ রেখে গেছেন ধন্যবাদ আপনাকে নবীম সাল্লি সাল্লাম তিনি মানবতার কল্যাণে সারা জীবন কাজ করে গেছেন এই জন্য তাকে মানবতার মুক্তির দূত বলা হয় তিনি কিন্তু শুধুমাত্র মুসলিমদের জন্য কাজ করেছেন তা নয় তিনি গোটা বিশ্ব মানবতার জন্য কাজ করেছেন এই জন্য কিন্তু তার পরিচয় উল্লেখ করতে গিয়ে বা তার উপাধি বলতে গিয়ে আল্লাহ বলেন রহমতুল তিনি ইমানদারদের জন্য অনুগ্রহ ছিলেন আল্লাহ এটা বলেন আল্লাহ বলছেন রহমতাল্লিল্লাহ আলমিন ওমা আর সালনা কা ইল্লাহ রহমত উল্ল আলমিন আপনাকে আমি পাঠিয়েছি গোটা জগতবাসী সকল জগৎবাসীর জন্য রহমত হিসাবে তার মানে মুসলিম অমুসলিম মানুষ পশু পাখি সবার জন্য তিনি অনুগ্রহের আধার ছিলেন এজন্য একজন মানুষ যদি মানবিক মানুষ না হন তিনি ভালো মুসলিম হওয়ার কোনো সুযোগ নেই একজন মানুষ যদি মানবিক মুসলিম হন তবেই তিনি ভালো মুসলিম হতে পারেন প্রেমী নবী সাল্লা সাল্লামের সকল মানবিক কাজকাম ধর্ম বর্ণ জাত পাত দল মত এবং গায়ের রং নির্বিশেষে সবার জন্য অবারিত ছিল দেখবেন মদিনা তিনি যখন এসেছেন তখন কিন্তু ইয়াহুদিদেরও শান্তি নিরাপত্তার বিষয়ে তিনি ভেবেছেন এবং তাদের সাথে ঐতিহাসিক শান্তি চুক্তি করেছেন যাতে করে তারাও নিরাপদে এই সমাজে বসবাস করতে পারে অন্য ধর্মের কারোর প্রতিদম কঠোর হাতে সেটা দমন করেছেন বিচার করেছেন কোনো বিবাদ তার কাছে নিয়ে আসা হয়েছে যেটার আহ বাদী পক্ষ একজন অন্য ধর্মাবলম্বী বিবাদী কোনো একজন মুসলিম আহ তথ্যপাত্র যাচাই বাছাই করে তিনি দেখেছেন যে অমুসলিম যিনি তিনি সত্যের উপর আছেন তিনি তার সপক্ষে রায় দিয়েছেন মদিনায় রাষ্ট্র গঠনের পর তিনি যে রাষ্ট্র সংস্কার করেছেন এখানে মূলত এই যে মানবিক দিকগুলো সেগুলো কিন্তু তিনি প্রায়োরিটি দিয়েছেন এবং এই জন্য আপনি দেখবেন যে মদিনাতে আসার পর না বিশ্বাদাল্লামের হাদিসগুলোর বেশিরভাগ হাদিসগুলোই ছিল পরস্পরের অধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টি করামূলক মুসলমান মুসলমান ভাই কেউ কাউকে অপমান করবে না কেউ কাউকে কষ্ট দিবে না কেউ কাউকে অসম্মান করবে না কেউ কারোর জীবনহানি করবে না এই জাতীয় হাদিসগুলো দেখবেন মদিনাতে আসার পর সবচেয়ে বেশি এবং আত্মীয়তার বন্ধন রক্ষা করবে তারপরে সমাজের অন্যান্য মানুষ অধিকার রক্ষা করবে এমনকি কোনো মুসলিম যারা শান্তিপূর্ণ করছেন অন্য ধর্মাবলম্বী অমুসলিম যারা তাদের সাথে মুসলমান প্রকার অন্যায় আচরণ করবে না এই বিষয়গুলো কিন্তু রীতিমত নবী কেমস্লা সাল্লাম বলে গেছেন এবং মদিনা রাষ্ট্র সংস্কার করতে এসে মানবিক এ সমস্ত কাজগুলোর পাশাপাশি তিনি কিন্তু অ্যাবসুলেট জাস্টিস নিরঙ্কুশ ন্যায় বিচার তিনি প্রতিষ্ঠা করেছেন যেই ন্যায় বিচারে যেটা বললাম একটু আগে যে ধর্ম বর্ণ জাতপাত কোনো ভেদাভেদ ছিল না আমরা আজকে যে বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ার জন্য স্ট্রাগল করছি তিনি বৈষম্য মুক্ত পৃথিবী গড়ে তুলে দিয়ে গেছেন গড়ে দিয়ে গেছেন এবং বৈষম্য দূর করবার জন্য যা যা দরকার সেটা করেছেন শুধুমাত্র নীতিবাক্যের মধ্যে সীমাবদ্ধ রাখেনি কী করেছেন আমি যদি দু একটা এক্সাম্পল দিই সাবি করিম সাল্লামের সাহাবিদের মধ্যে থেকে একজন সাহাবি ছিলেন বেলাল রাতিল্লাহ তালু যিনি ছিলেন ইথোপিয়ান যিনি আরবের ছিলেন না আরবের মানুষদের যে ইগো তাদের যে অহংকার তাদের যে দম্ভ এটা আরবদের সম্পর্কে জানা যে কোনো মানুষই বলতে পারবেন সেই দম্ভ দূর করার জন্য বিশাল আলাহিসাম বলেছেন আল্লাহ ফলালে আরবি আলা আজমি ওলাালে আজমি এনা আলা আরবি কোনো অ্যারাবিয়ানের উপরে কোনো নন আরবিয়ানের কোনো নন আরাবিয়ানের উপরে কোনো অ্যারাবিয়ানের কোনো মর্যাদা বা শ্রেষ্ঠত্ব নেই তাকুয়ার উপরে ভিত্তি করে মানুষের শ্রেষ্ঠতা নিরূপণ হবে এইভাবে তিনি বৈষম্য দূর করেছেন বেলা তালান হো তিনি ইথোপিয়ান আরবের মানুষরা বাইরের লোক এমনি সহ্য করতে না আবার তিনি নিগ্রো আবার তিনি ছিলেন কৃতদাস কৃতদাস নিগ্রো বাহির থেকে আসা তিন তিনটা তাকে ইগনোর করার মতো উপাদান ছিল এরপরেও সাল্লাম তাকে তার মোয়াজ্জিন নিয়োগ করেছেন মোয়াজ্জিন মানে আমাদের সমাজে এখন খুব মানে সাধারণ একটা পোস্ট বা পদ অবহেলিত অবহেলিত একটা জায়গা অথচ নবী সাদ্লামের সমাজের মোয়াজিন মানে হলো নবী করিম সাদা সাল্লামের পরেই মসজিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানটা যার সবচেয়ে বেশি মর্যাদার জায়গায় ইসলামের দৃষ্টিকোণ থেকে সো সেই জায়গা দিয়েছেন কাকে বাহির থেকে আসা ইথোপিয়ান কালো এবং একসময় দাস ছিলেন সেরকম একজন মানুষকে কেউ সেটা নিয়ে কোনো প্রকার মানে ভিন্ন মত পোষণ করার সাহস করেনি তার মানে এমন সমাজ গড়েছেন যে বৈষম্য দূর করে ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলেছেন এটা তখনই সম্ভব হয় যখন ওইভিত্তিক কার্যক্রম পরিচালনা করা হয় মানুষের বুদ্ধি মানুষের তত্ত্ব মানুষের গবেষণা এটার উপর নির্ভর করে মানুষ অনেক কিছু করতে পারে পৃথিবীতে আজকাল অনেক কিছু করা গেছে কিন্তু মানুষের আমূল পরিবর্তন এবং প্রকৃত কল্যাণ সাধনা এটা ওহিভিত্তিক সেরিয়া ছাড়া অহিভিত্তিক জীবন ব্যবস্থা ছাড়া কোনো দিন সম্ভব নয় আপনি দেখবেন পশ্চিমা পৃথিবীতে অনেক কল্যাণ সাধিত হয়েছে কিন্তু বহু অকল্যাণ সাধিত হয়েছে পশ্চিমা সভ্যতা এবং কালচারে প্রভাবিত হয়ে জাপানে যে কদিন আগে নিউজ হয়েছে ওদের দুই তিন দিনের মধ্যে নিউজ হয়েছে যে চল্লিশ হাজার মানুষ অল্প সময়ের ব্যবধানে শুধু ঘরে একা একা মারা গেছেন বৃদ্ধরা কুকুর নিয়ে তাদের দিনাতিপাত করতে হয় সঙ্গে হিসাবে ছেলে নাই মেয়ে নাই নাতি নাই পুতি নাই পরিবার ব্যবস্থা ভেঙে খানখান হয়ে গেছে পশ্চিমা সভ্যতার তাদের অনেক ভালো দিক আছে তাদের অনেক জিনিস আছে যেটা অনুসরণীয় আমাদের বিশেষ করে তাদের তাদের এডুকেশন তাদের বিজ্ঞান বিজ্ঞান সেগুলো অনুসরণীয় কিন্তু যখন আল্লাহর কাছে পরিপূর্ণ নিজেকে সারেন্ডার করেন না নিজেদের বুদ্ধি দ্বারা অনেক কিছু তারা করতে চেয়েছেন যে এখন স্লোগান উঠেছে জাতিসংঘ বিশেষ সংস্থা তারপর ইউনিসেফ স্লোগান তুলেছে যে শিশুদেরকে হ্যাঁ বলুন শিশুদেরকে কখনো না বলবেন না ডেফিনেটলি এটা একটা অংশ পর্যন্ত ইসলামীটাকে সাপোর্ট করে হ্যাঁ কিন্তু সব সময় না আপনি শিশু যদি আগুন ধরতে যায় আপনি তাকে মানা করবেন না আপনি যখন অন্যায়ের পথে আপনার একজন কিশোর সন্তান যাবে তা থেকে তাকে বাধা দিবেন না এই চেতনা তারা নিজেদের থেকে করতে গিয়ে তারা কিন্তু ভালো করতে গিয়ে অনেক খারাপের মধ্যেও পতিত হয়েছে অতএব পুরো সমাজকে সংস্কার করে পুরো রাষ্ট্রকে সংস্কার করে যদি শতভাগ সঠিকতার পথে আনতে হয় এবং মীরাকলিক পরিবর্তন যদি কেউ আশা করে তাহলে ভিত্তিক কার্যক্রমের কোনো বিকল্প নেই জি শেখ আমরা জানতে চাই একটু রাসুল সাল সাল্লাম এই যে রাষ্ট্র সংস্কার করেছেন এই রাষ্ট্র সংস্কার করতে গিয়ে তিনি আসলে কোন কোন বাধার মুখে পড়েছিলেন দেখুন নবী করিম সাল্লাহ সাল্লামের সময়ের বাধাগুলো ছিল তো মুস্রিকদের যে বাধা মক্কার মুস্রিকদের বাধা সেটা ছিল সবচেয়ে বেশি প্রত্যক্ষ বাধা যারা শুধু রাষ্ট্র সংস্কার কেন নবী সাদা সাল্লামকে সব কাজেই তারা বাধা দিত তার সকল দাওয়াতি কাজে বাধা দিত সেই বাধাটা তাদের মধ্যে তো ছিলই এর মধ্যে আরেকটা বড়ো বাধা ছিল মুনাফিকদের বাধা কপটদের বাধা এটা সব সমাজে সব যুগেই থাকে আমাদের সমাজেও আছে যারা আসলে মানুষের কল্যাণকামী সাজে মানবিক সাজে তারা সুশীল সাজেন বুদ্ধিজীবী সাজেন দিন শেষে তারা কোনো অ্যাম্বাসির দালাল কোনো বিদেশি সংস্থা থেকে পয়সা খেয়ে বসে আছেন কোনো এজেন্ডায় দেশে পুশ করার চেষ্টা করছেন কোনো কালচার দেশে মানুষের মধ্যে স্টাবলিশ করার এজেন্ডা নিয়ে কাজ করছেন কিন্তু তিনি সাজছেন সমাজের হিতাকাঙ্ক্ষী তো এইরকম মানুষগুলো সে সমাজেও ছিল যারা নিজেদেরকে মুখে অনেক সুন্দর সুন্দর কথা বলত লক্ষণকারী এবং বলেছিল তাদের কথা যে তারা মুখ দিয়ে যে সব বলে মনে হয় যে অনেক সুন্দর সুন্দর কথা বলছে তারা দিন শেষে আসলে তারা কপট ছিল এই কপট মানুষগুলো প্রত্যেকটা কাজে বাধা সৃষ্টি করত। প্রত্যেকটা কাজে ধোঁয়াশা তৈরি করতো বিভ্রান্তি তৈরি করতো এই বাধাটা ছিল না মিসহামের জীবনের সবচেয়ে প্রকট এবং সবচেয়ে বেশি আমরা যেটাকে আজকাল বাধা মনে করি ফান্ডের বাধা ফিনান্সিয়াল বাধা এই সমস্ত বাধাগুলোকে নবসর আসলাম কখনো বাধা মনে করেননি টাকা নাই তো টাকা ছাড়াই কাজ শুরু করতেন আল্লাহর পর তকুল করে শুরু করতেন যা আছে তা দিয়ে শুরু করতেন দিনশেষে সমাজটা কিন্তু সুন্দর হয়েছে আজকাল আমরা পৃথিবীতে বাধা বলতে সবচেয়ে বড় বাধা মনে করি টাকার অভাবের জন্য আমরা উন্নত করতে পারছি না আমরা আগাইতে পারছি না এটা একটা বাধা সন্দেহাতীতভাবে কিন্তু রবিশিত আল্লাহ আসলামের কাছে সেই বাধা কখনও তার রুদ্ধ করেনি তার রুদ্ধ করেছে কপটরা তার পথ করেছে মসৃদিকদের ষড়যন্ত্র যুদ্ধ চাপিয়ে দেওয়া এই বিষয়গুলোকে তিনি ওই যে বললাম আল্লাহর ভিত্তিক যে নির্দেশনা সেটাকে অনুসরণ করে আমরা অনুষ্ঠান শেষ করব সর্বশেষ প্রশ্ন আজকের জানতে চাই যে আমরা তো আজকে রাষ্ট্র সংস্কার নিয়ে সবাই চিন্তা করছি যার যার অ্যাঙ্গেল থেকে আমরা চেষ্টা করছি রাষ্ট্রকে কিভাবে সুন্দর করা যায় এবং মানুষের কাঙ্ক্ষিত সুন্দর রাষ্ট্র মানুষকে উপহার দেয়া যায় জনগণকে আপনি বলবেন যে রাসুলসলাল আলি সাল্লামের কোন গুণগুলো আমরা নিজেদের মধ্যে লালন করলে আমরা একটি সুন্দর রাষ্ট্র উপহার পাব এবং সুন্দর একটি রাষ্ট্র জনগণকে উপহার দিতে পারব দেখুন নবিকিম সাল্লি সাল্লাম প্রথমত কল মানুষের কল্যাণকামী ছিলেন এবং বিনয়ী ছিলেন তার মধ্যে অপচয় ছিল না আমরা আরও সংক্ষেপ করে এক কথা বলতে গেলে সুন্নার একটা রুদ্র মূর্ত প্রতীক ছিলেন তিনি রুদ্রমূর্তি ছিলেন তিনি অর্থাৎ কোরআন সুন্নার একটা বাস্তব উদাহরণ ছিলেন তিনি যার ফলশ্রুতিতে সমাজ মানুষ তার দ্বারা উপকৃত হয়েছে তিনি এতটা বিনয়ী ছিলেন বাইরে থেকে আসা মানুষজন জিজ্ঞেস করতে হতো মান মোহাম্মদ ফিকুম মানফিকু মোহাম্মদ তোমাদের মধ্যে মোহাম্মদ লোকটা কে তার মানে তার বসার স্টাইলটা এমন ছিল যে বোঝা যেত না যে তিনি নবীকে আর উম্মদকে সবার সাথে মিশে যে মানে এমনভাবে বিনয়ভাবে আমাদের তো নেতাদেরকে রাস্তায় হাঁটলে অনুসারী সাথে বলার দরকার হবে না যে কে না তাকে অনুসারী তার জামা কাপড় হাব ভাব বডি ল্যাঙ্গুয়েজে বলে দিবে তো নবী সাল্লাহি সাল্লাম মূলত কোরআন যে বলেছে বিনয়ের সাথে চলাফেরা করতে অহংকার না করতে যা যা কোরআন বলেছে কানা হলো কুহ আল কোরআন আমাদের আশা বলেছেন কোরআনটাই হলো তার পুরা জীবনচরিত এক কোরআনের রুদ্রমূর্ত প্রতীক হয়েছেন রুদ্র মূর্ত প্রতীক হয়েছেন তিনি রুদ্রমূর্তি হয়েছেন সো আমরা যদি এখন তার আদলে আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে চাই আমাদেরকে কোরআনের অক্ষরে অক্ষরে অনুসরণ করতে হবে সুন্দর অনুসরণ করতে হবে এর মধ্যেই আমাদের নিহিত আছে খায়ের আল্লাহরুসাহাজ দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে চলে এসেছি কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব আমরা জানলাম সেজন্য এটিএন নিউজের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানান ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছে আজকের আয়োজন আপনারা এতক্ষণ দেখছিলেন এটিএন নিউজের জুমা পূর্ববর্তী বিশেষ আয়োজন ইসলামকে বলে যে অনুষ্ঠানটি নিবেদন করছে স্বপ্ন ধরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত আল্লাহ চাল আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন إيمان هذا ما عندي والعلم عند الله والسلام عليكم ورحمة الله.